আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক মাঞ্জাত জনসাধারণের অভিযোগ। কার্বি আংলং জেলার ডেনগাঁওর পথ দুর্ঘটনায় তিনজন লোকর নিহত। কষ্ট, বহুত কষ্ট, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকত বহুত কষ্ট, কিন্তু কষ্ট কার? পরিবর্তন সরকারে সাধারণ মানুষের কষ্ট দেখিব নোৱাৰে, সহায় করে, দিয়ে অরুণোদয়ের পয়সা, দিয়ে জব কার্ডর টাকা। সাধারণ লোকে অরুণোদয়ের টাকা লবলৈ রেলগাড়ি হয়ে পড়ে ব্যাংকত। পুৱাৰপৰা সন্ধিয়ালৈ ৰোদে বৰষুণে ভোকে পিয়াহে থিয় দিয়ে বেংকত। জানি কিনে আমি আইছো, লালু লালু আহক লালু লালু আকিনাং সত বাংকে নট প্রাপ জিন তেন ক্লেম নাং কো লালা সো কেসিয়ার বাংকে রাক নন ইক্লেম বাং হাদি চিংকি নো পিক সিসি বাং কমপ্লেন বসে লা প্রাপ জিন তেন লার নাং কো তো তো কোনো কই কানে মানু বিসি হইছে মানু কেটা বি কইছে মান বিদ্যা দিছে এনে গাও ইরা দরকার হবো পয়সা কুটু জানে বা আপনি এটা কই দাও কারো কি বা কি প্রবলেম হই আতে মান ভের স্যার দি নহল এতো সরকার পয়সা কো পয়সা লোকলে আছে হয় হয় এতো এতো বি হল হলে দি মান মানু আছে না ভের পয়সা দিছিলে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক কার্বি আংলং জেলার মাঞ্জাৰ ব্রাঞ্চত ম্যানেজারক খং দলিয়াই দিয়ে পাসবুক, জনগণক দিয়ে গালি। ম্যানেজারজন করবনো কি, সরু ব্যাংক কিন্তু মানুষ বহুত, সকলকে লাগে টাকা। হেয়ে রাইজে কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আর আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক মাঞ্জাৰ ব্রাঞ্চর ম্যানেজার আলোচনা করে ব্যাংক ডাঙর আর ক্যাশ কাউন্টার বহাব লাগে আর এসিস্ট্যান্ট ম্যানেজারক সোনকালে ট্রান্সফার করব লাগে বলে দাবি করে। মাঞ্জাৰ পৰা কার্বি ডেইলি নিউজর সংবাদদাতা সালঙ্কি টকবি। কার্বি আংলং জেলার ডেনগাঁওর পথ দুর্ঘটনাত তিনজন লোকর নিহত। যা 19 এপ্রিলত পুয়া 4টা বজাত ডেনগাঁওর সামদিং বে গাঁওর কাখত বাহর বেহা করা চারিজন লোকক অচিনাকি গাড়ি এখন খুন্দিয়ায় মারি থ যায়। খবরের অনুসরি থিতাতে তিনজন লোকর নিহত হওয়া আর এজন বেয়াকৈ আহত হওয়া বলে জানা যায়। নিহত হওয়া বীরেন ইংটি বয়স 27 বছর, লুনসে রংপি 55 বছর, সার্থে তিমুং 40 বছর আর আহত হওয়া ধনসিং তেরণর বয়স 30 বছর বলে জানা যায়। ডকমকা থানা আর পারখুয়া থানার আরক্ষী খবর শুনে তৎক্ষণাৎ স্থানত উপস্থিত হয় আর নিহত হওয়া তিনজন লোকক পোস্টমর্টমের বাবে ডিফু মেডিকেল কলেজত প্রেরণ করে আর আহত হওয়া ধনসিং তেরণক চিকিৎসার বাবে ডেনগাঁওর চিকিৎসালয়ত ভর্তি করে। নিউজ ডেস্ক রিপোর্ট, কার্বি ডেইলি নিউজ।